আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নান খাতায় বিস্কুটের একটা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি ব্লেন্ডারের জারে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিব। এই যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা বাটিতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি, এটা এক পাশে রেখে দিব। তারপর একটা মিক্সিং বোলে আমি এখানে হাফ কাপ হাফ কাপ এক কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন আর 1/3 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিলাম যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা পুরাটাই। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে সব কিছু একসাথে ভালোমতো মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ওটা ভালোমতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে যে তেলটা আমি বাটিতে রেডি করে রেখেছিলাম ঘি দিয়ে, ওটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। অফ ক্যামেরা আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এরপরে হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না, এভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই যে আমি যেভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে হবে। যারা আমার ভিডিওতে এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন। মাখা হয়ে গেলে এটা রেস্টে রাখতে হবে না, সাথে সাথে আপনি যেরকম সাইজের বিস্কিট বানাতে চান ঠিক ওই রকম সাইজের করে বানিয়ে যেই ট্রেতে বেকিং বেক করবেন ওই ট্রেতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি। নিয়ে তারপর বিস্কুটগুলো দিয়ে সামান্য একটু ইয়ে করে মাঝখানে একটু চেরি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদাম দিয়েও করে নিতে পারেন। তারপরে প্রিহিটেড ওভেনে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এখানে 30 মিনিট বেক করে নিয়েছি বিস্কুটগুলো। বিস্কুটগুলো সাথে সাথে আপনারা তুলতে যাবেন না, আমি এখানে 3 ঘন্টা পরে অনেক ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কুটগুলো তুলতে হবে, তখন শক্ত হবে এবং এরকম হবে। 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, এই যে অনেক সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো। আমার এটার কালার একটার কালার একটু বেশি আসছে, আমি ওভেনের একটু উপরে দিয়েছিলাম আর একটা নিচের দিয়ে দিয়েছিলাম, এই জন্য দুইটার কালার দুই রকম আসছে। এটাতে এতে কোনো সমস্যা নেই, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। বিস্কিট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে। এই যে ভেঙে দেখালাম আপনাদেরকে, কেমন হলো আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত আল্লাহ।